আজকে একটা নতুন জিনিস দেখানো হবে আর কি, যেটা আমাদের অলরেডি চলে আসছে মার্কেটে, এটা সবটাকে দেখানোর জন্য। দেখে তো টেসলা ডিফেন্ডার কি নাম এটা বলো তো? লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, টেসলা ডিফেন্ডারটা আমাদের টেসলাকে একদম আপডেট ভার্সন আর কি, ডিফেন্ডার বলি আমরা। এটার ভিতরে সুন্দর একটা রিমোট আছে, ব্যাকআপ রিমোট আছে। তো এটা ফাংশন মানে আসলে এটা দেখতে কেমন, আমি জাস্ট আনবক্সিং করবো বাইকে বসে, একটু ক্লোজ শট। ডিফেন্ডার বক্সটা খুবই সুন্দর, ওয়ান ইয়ার ওয়ারেন্টি লেখা এখানে, প্রোডাক্ট অফ টেসলক। এটার মধ্যে যেটা আসছে টু ওয়ে ইমোবিলাইজার আসছে, এক্সটেন্ডেড রেঞ্জ আসছে, আর এলইডি রিমোট সেন্সর আসবে সামনে। এটা এখন এটার মধ্যে এলইডি সেন্সর নাই, বাট এর দুইটা অপশন আছে। এখানে একটা দোয়া লেখা আছে বাইকে, আমরা জানি যে বাইকে ওটার দোয়া আছে বা যানবাহনে ওটার দোয়া আছে বক্স। এটা ওয়ার্ল্ডে মনে হয় ফার্স্ট আমরাই করছি, এটা মানে বক্সের মধ্যে দোয়া লেখা। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেমটা, মানে বাইক লক আনলক কিছু করতে হবে না, ফুললি অটোমেটিকভাবে লক আনলক হবে, এবং মেড ইন তাইওয়ান। আমি খুলে দেখাচ্ছি এটা কেমন। এটা হচ্ছে আমাদের হোস্ট ওয়্যারিং সব আগের মতোই, বাট এই দুটা রিমোট আসছে সাথে। এটা খুবই প্রিমিয়াম এই দুটা জিনিস। এটা কিন্তু এটা কিন্তু এসএসএস সিলভারের। এটা ব্যাকআপ রিমোট, এটা হচ্ছে মেইন রিমোট। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে টেসলক লেখা, খোদাই করে দেখা যাচ্ছে। এটার যে ফিনিশিংটা আপনি দেখবেন, রাবার কোটিং করা বটনগুলো রাবারের, এবং ডিজাইনড ইন ইউএসএ। একটু খেয়াল করে দেখেন, ডিজাইনড ইন ইউএসএ। এই ডিফেন্ডারটা আমরা তৈরি করছি মোটরলা, যে সার্কিট হয় মোটরলা সার্কিট ইনসাইড, এটা অ্যাক্রোলিকের ডিজাইন। আর এটা স্পাইডার চিপ আমরা ইউজ করছি, ভিতরে স্পাইডার চিপ, যেটার মধ্যে 16টা পা থাকে, সরি 16টা 64 legs থাকে ভিতরে। এটা সার্কিটের কথা বলতেছি আমি। এটা খুবই প্রিমিয়াম, খুবই হ্যান্ডি, ধরলে খুব ভালো লাগে, মানে আসলে এটা আর্মির সাথে যায়। দেখেন আর্মি কালার সাথে এটা এটা কিন্তু ভালো যায়, আমার প্যান্টের সাথে ভালো যাচ্ছে, সুন্দর লাগছে। এবং এটা যদি পকেটে মানে এভাবে থাকে দেখতে ভালো লাগে। আমি যদি বাইকের ট্যাঙ্কে রাখি একটু, দেখেন মানে এটা কত সুন্দর লাগে জিনিসটা, আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না, এটা দেখতে কতটা গর্জিয়াস, কতটা সুন্দর, এটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। তো এখানে পুলিশ লাইট আছে, এখানে যদি বাইকে একটু টাচ করে এখানে পুলিশ লাইট জ্বলবে। এখন তো দিনের বেলা, অন্ধকারে ভালো দেখতে পারবেন, এবং যখন আপনি বাইকটা পার্ক করে রিমোটটা রেখে দেবেন, এটা ব্লিঙ্কার হবে, 24 আওয়ার্স এলইডি ব্লিঙ্কিং হবে। তো এটা রিমোটে অ্যালার্ম আসবে, সব কিছুই হবে। আসলে এটা অনেক অপশন এটার মধ্যে আছে, এটা আমাদের একদম নতুন আসছে, একদম নতুন। দাম হবে, আমরা আশা করতেছি দাম 3000-এর মধ্যে রাখতে পারতে, 100 টাকা বাড়তে হতে পারে, 3100 টাকা হতে পারে, 3100 টাকা হতে পারে তার দাম, আমরা সম্ভাব্য ধরে রাখছি। 100 টাকা আমরা ডিলারকে প্রফিট দিব। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবার ঘুরে আমাদের একটা অপশন আছে, যেটা আপনি দুশ্চিন্তা থাকেন, মাথার মধ্যে দুশ্চিন্তা থাকে, এটা ঘুরাবেন, দুশ্চিন্তা কমে যাবে। এই দেখেন, এটা যে ফিজেট না কী আছে না ওটার মতো। যাই হোক, ধন্যবাদ, এটা জাস্ট আনবক্সিং দেখালাম আপনাদেরকে, জাস্ট নর্মালি একটা আনঅফিসিয়াল দেখালাম। এর সাথে ব্যাকআপ রিমোটটা পাবেন, এই যে ব্যাকআপ রিমোট, সাথে হচ্ছে ওয়াটার প্রুফ হোস্ট, কন্ট্রোলার পাবেন, সব কিছুই পাবেন, ওয়ারিং পাবেন, স্পিকার পাবেন, আঠা পাবেন, সবই পাবেন, এবং বিনামূল্যে ইনস্টলেশন পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ডিফেন্ডার আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন আপনারা সবাই। এই ধন্যবাদ সবাইকে, আমার পিটি একটু ডিস্টার্ব করেছে বাইকে।